সজিত তোমার তো আজকে কোর্স শেষ সোজার একাডেমি থেকে তাই না হ্যাঁ স্যার তুমি কোন জেলা থেকে আসছিলা আমি ফরিদপুর জেলা থেকে আসছি ফরিদপুর জেলা থেকে আসছিলাম তা এক মাসে তুমি প্রশিক্ষণ করলা সেনাবাহিনীর জন্য হ্যাঁ স্যার তো আমাদের এই সোজার একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে তুমি কি সেটিক্স মানে হ্যাঁ আন্তরিকভাবে কি মানে কি বলে। আর আমি এখন এই একাডেমি থেকে কোর্স করার পর আমি এখন সৈনিক হওয়ার জন্য প্রস্তুত আচ্ছা তোমার আমরা মেডিকেল চেক আপের পরে প্রাথমিক মেডিকেল চেক আপে একটা সমস্যা পাইছিলাম যে তোমার দুই পা একসাথে জোড়া লেগে যায় আছে যেটাকে নি নকিং বলে এখন আমি পুরো পরিভাবে আর কি ফিট এখন আমার ওইটা জোড়া লাগে না এখন আমি আর কি ঠিক আছি আমি এখন সৈনিক হওয়ার জন্য এখন যোগ্য প্রার্থী আমাদের একাডেমিতে যে পড়ালেখা তারপর ফিজিক্যাল যে ট্রেনিং করানো হয়েছে তুমি কি মনে করো তোমার মতো কি আরো কয়েকজন আসতে পারে আমাদের একাডেমিতে অবশ্যই আসবে কারণ না যে এই একাডেমির মাধ্যমে সবাই সাকসেসফুল হচ্ছে এজন্য জন্য সবাই আসবে আচ্ছা তো যাওয়ার সময় একটা কথা বলতে চাই সেটা হলো কখনো নিজের শতটাকে বিসর্জন দেবা না ঠিক আছে স্যার যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত মনে প্রাণে লড়াই করে যাবা লড়াই করেই যাব হ্যাঁ আর তোমরা এখানে এসে দূর থেকে অনেকে হয়তো বলে যে টাকা দিয়ে চাকরি হয় ঘুষ দিয়ে চাকরি হবে বা লোক ধরে চাকরি হবে এটা আসলে মিথ্যা কথা হ্যাঁ অবশ্যই তুমি হয়তো বা একটু হলেও বুঝতে পারছো একটা ট্রেনিং এর মাধ্যমে তো নিজের যোগ্যতায় যতক্ষণ পর্যন্ত না পারা যাবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবা ঠিক আছে আর সোজার একাডেমি তোমাদের জন্য সারা জীবনের জন্য দরজা খোলা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে খালি আমাকে ফোন দিবা বা অন্য স্যাররা থাকলে তাদেরকে ফোন দিবা বা স্টাফ যারা আছে তাদেরকে ফোন দিবা তোমাদের সেবায় আমরা নিয়োজিত আর কি ইনশাল্লাহ হ্যাঁ ভালোভাবে যাবা আর প্রস্তুতিগুলো যেভাবে নিচ সেভাবে প্রস্তুতি করবা